ওয়েলকাম জানাচ্ছি। যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এনসিএ অ্যাডমিশনের জন্য, তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে আমরা ওয়েস্ট বেঙ্গল জেকার টিউশন পড়াই। অনলাইন টিউশন আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস থেকেই স্টার্ট হয়েছে। এবং আমি বলবো যে এটা আমরা আগেও বলেছি এবং এটা এখনও প্রবলেম হচ্ছে, এখন যারা 2023 সালে এক্সামটা দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা 2023 যারা দেবে, তাদের কিন্তু অ্যাডমিশান নেওয়া আমাদের ইনস্টিটিউট কিন্তু বন্ধ করে দিয়েছে। তাই এটা আমি আবারও বলে রাখছি, আমাদের ম্যানেজমেন্ট কিন্তু আর অ্যালাউ করছে না। 2023 সালের যে পরীক্ষাটা হবে, টেন্টেটিভ যে শিডিউলটা আছে জুলাই মাসে, এখন কিন্তু আমাদের অনলাইন টিউশনে 2023-এ যারা জেকা দেবে তাদের কিন্তু এই অনলাইন টিউশনে অ্যাডমিশন নেওয়া ম্যানেজমেন্ট বন্ধ করে দিয়েছে, স্ট্রিক্টলি স্টপ, এটা কিন্তু আর নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি পরের বছরও যাতে না হয়, কেননা আমাদেরও এটা খারাপ লাগছে, তার কারণ আমাদের কিছু করার নেই, আমাদের এটা ম্যানেজমেন্ট বডি, আমাদের এই রুল মেনে চলতে হবে। তার কারণটা হচ্ছে জেকার যে সিলেবাসটা আছে, 10খানা সাবজেক্ট আছে, নন আইটি আইটি সব রকম স্টুডেন্টরাই এখানে আসছে। এবার প্রবলেমটা কি হবে, এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, নেগেটিভ একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, তো সেক্ষেত্রে এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এখানে সাজেশনের কোনো ব্যাপার নেই, রীতিমতো সাবজেক্টটা পড়তে হবে, সাবজেক্ট পড়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিস সেশনে যেতে হবে, তারপরে ক্লাস টেস্ট দিতে হবে, ক্লাস টেস্ট দিতে দিতে তারপরে মক টেস্টের দিকে যেতে হবে, অনেক বড় প্রসেস। এখন যারা অ্যাডমিশন নেবে, ফেব্রুয়ারি মাস তো হয়ে গেল, মার্চ এপ্রিল মে জুন 4 মাসে সিলেবাস কমপ্লিট করা, আমাদের ইনস্টিটিউটের যে রুল আমরা এটা ফলো করি না। আমাদের ইনস্টিটিউটের যে রুল, এটা অন্য অন্য ফ্যাকাল্টি অন্য ইনস্টিটিউটের তাদের ব্যক্তিগত ফরম্যাট থাকতে পারে, রুল থাকতে পারে, আমাদের ইনস্টিটিউটের রুল হচ্ছে 1 বছর 1 ইয়ার উইন্ডো এখানে ফলো করি আমরা। 1 বছরের সময়টা তোমরা যদি দাও প্রিপারেশনের জন্য, তাহলে কি হবে, তোমাদের গ্র্যাজুয়েশনের যে পড়াটা আছে সেই পড়াটাও দেখবে স্মুথলি হচ্ছে। জেকার ওপর আমি একদম পুরো সব পুরো সময়টাই জেকার কোচিংয়েরও আমি দিয়ে দিলাম, এটাও না, কারণ গ্র্যাজুয়েশনটাও তোমাদের পাশাপাশি প্যারালালি তোমরা স্মুথলি কন্টিনিউ করতে পারবে, কেননা জেকাটা তুমি আগে থেকে স্টার্ট করছো, 1 বছর আগে থেকে স্টার্ট করছো। তাহলে কি হবে, আমাদের এখানে যে ক্লাসটা হয় সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করলে বেশিও লোড তোমার ওপর পড়বে না, আর বেশি লোড করলে তুমি নিতেও পারবে না, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তাহলে এখন থেকে ক্লাস করলে কি হবে, যারা 2024 সালে জেকা দেবে, 1 ইয়ার উইন্ডো আমাদের ফলো করা হয়, তোমরা এখন জয়েন করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে আছে এপ্রিল মাসের পরে আসবে, মে মাসের পরে আসবে, এরকমও স্টুডেন্ট আছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আসবে, তো তখন আমাদের ম্যানেজমেন্ট আবার ঠিক করবে নেক্সট আর একটা ব্যাচ চালু করা যায় কি না। কিন্তু আমি বলবো, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, ভাবনা চিন্তা না করে তোমরা এখন জয়েন করে নাও, আর তোমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে, কারণ আমাদের ইনস্টিটিউটে কিন্তু মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তো এখানে কোনো লামসাম অ্যামাউন্ট আগে থেকে অ্যাডভান্স কিন্তু নিয়ে নেওয়া হয় না। তুমি একটা মান্থলি ফিস দিয়ে তুমি একটা ক্লাস করে দেখে নিলে, তোমার যদি সুইটেবল মনে হয় তুমি কন্টিনিউ করবে, তোমার দিক থেকেও ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো আমরা অলরেডি ক্লাস স্টার্ট করেছি এবং আমাদের এখন ক্লাসটা হচ্ছে সপ্তাহে 3 দিন করে, আমাদের 1 ইয়ার উইন্ডো এটা। এখন থেকে ক্লাস করলে কি হচ্ছে, আমরা হয়তো পরবর্তীকালে ক্লাস টেস্টগুলো আরও বেশি করে নিতে পারবো। আর আমাদের এখন আপাতত 3টে সাবজেক্ট আমরা স্টার্ট করেছি, এই 3টে সাবজেক্ট আমাদের প্যারালালি চলছে। তোমরা যদি জয়েন করতে চাও, আমি বলবো তোমরা যদি ভিডিওটা তোমরা দেখো এই মুহূর্তে দেখে, তোমরা যদি সত্যি জেনুইনই যদি জেকার টিউশনের ইনকোয়ারি যদি তোমরা হয়তো তোমরা নেটে সার্চ করছিলে, তা আমি বলবো এটা দেখে তোমরা জয়েন করতে পারো। আর যে কটা ক্লাস হয়ে গেছে সেই কটা ক্লাস আমরা মেক আপ করে দেবো, সেই কটা ক্লাস আমরা বুঝিয়ে দেবো, আমাদের রেকর্ডিং ফেসিলিটিও আছে, আর আমাদের ক্লাসটা অনলাইন প্ল্যাটফর্মে হয়, কোনো অসুবিধা হবে না। আর তোমরা রিমোট এরিয়াতে যদি থাকো তোমাদের এটা আরও সুবিধা হবে। আর যে নোটসগুলো আমরা প্রোভাইড করি সেগুলো সব হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিই আমরা, সেগুলো তোমরা প্রিন্ট আউট বের করে নিতে পারবে। এবং
টাইম টু টাইম আমাদের ক্লাস টেস্ট কন্ডাক্ট করা হয়, সেখানে আমরা স্ক্রুটিনি করি, স্টুডেন্টের পজিশনটাও আমরা বুঝতে পারি, সেটা আমরা রিভিউ করতে পারি, আর পরবর্তীকালে তো মক টেস্টও থাকছে। যারা নন আইটি স্টুডেন্ট আছো তাদের কিন্তু এই সাবজেক্টগুলো বুঝতে একটু অসুবিধা হবে, এটা হচ্ছেও, এটা আমার 2023-এর ব্যাচেরও হয়েছে, কিন্তু এখন তারা একটা আগে থেকে তারা স্টার্ট করেছে, 1 বছর আগে থেকে স্টার্ট করেছে বলে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। আমাদের 2022 সালের তোমরা জানো টপ 3 হয়েছে, তারা র্যাঙ্ক করেছে 1 থেকে 100-র ভেতর তাদের র্যাঙ্ক ছিল। তো সেক্ষেত্রে আমাদের একটা রেপুটেশন মেনটেন করতে হয়। তাদের মধ্যে নন আইটি স্টুডেন্টই ছিল, ম্যাথ অনার্স ছিল, 2 জন স্টুডেন্ট, একজন যাদবপুর আর একজন ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে জেনারেল ক্যাটাগরিতে, তারা ম্যাথ অনার্সেরই স্টুডেন্ট ছিল, আর একজন ছিল কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, একজন ম্যাথ অনার্স। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, মানে কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে দেখবে সবাই ভালো মার্কস মানে স্কোর করতে পারছে। তাই এবং যারা নন আইটি তাদের আমি বলবো একটু বেশি সিরিয়াস হতে, কারণ আইটির যারা ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও আমি দেখেছি অনেক কনসেপ্টই তাদের ক্লিয়ার নেই, তো সেই জায়গাগুলোও বুঝতে হবে। তাহলে এ যা সিলেবাস, এই সিলেবাসে হ্যাঁ এখানে অনেক বইপত্রও দরকার হতে পারে, সেগুলোও আমরা বলে দেবো। তাই আমি আবারও বলছি, যদি তোমরা ভিডিওটা দেখতে পাও তাহলে তোমরা বেশি দেরি না করে স্ক্রলে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। আর তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটাও দেখবে তোমরা স্মুথলি কন্টিনিউ করতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।